নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেক দর্শকের ইচ্ছে ছিল ইলছোবার দ্বিতীয় পর্ব দেখার, তাই চলে এলাম ইলছোবার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা চলে যাব ইলছোবার বিখ্যাত হাঁসবাড়ি। আগেই বলে দিই, ভিডিওটি শুটিং করা হয়েছে মার্চ মাসে, তাই অনেক দিন দেরি হলো ভিডিওটি দিতে, কারণ এখন শীতের মরশুম আসছে, তাই আপনারা ঘুরে আসতেই পারেন অনায়াসে ইলছোবাতে। আমরা চলে এসেছি ইলছোবার ঐতিহ্যের ঘোষেদের বাড়ি, যেটি সকলের কাছে হাঁসবাড়ি নামে পরিচিত। গঠন এবং আকৃতির দিক থেকেই খুবই সুন্দর বাড়িটি, দেখে বোঝা যায় প্রায় 200 থেকে 300 বছরের প্রাচীন এই বাড়ি। বাড়িটির কার্নিশে অনেকগুলো হাঁসের মূর্তি অবস্থান করায় সকলের কাছে এই বাড়িটি হাঁসবাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়ি বা রাজবাড়ি যাই বলা হয়, সঠিক তথ্য আমাদের অজানা। প্রবেশদ্বারের খিলানে রয়েছে সুন্দর কারুকার্য, এছাড়া বাড়িটির অন্দরমহলে রয়েছে একটি ঠাকুর দালান। দালানটি দেখে মনে হয় বাড়িটিতে আগে দুর্গাপুজোর প্রচলন ছিল। এছাড়া দালানের দেওয়ালে রয়েছে একটি বুদ্ধ মূর্তি। দালানের ছাদে লেখা রয়েছে বন্দে মাতরম। এই বাড়ির সাথে স্বাধীনতা সংগ্রামের কিছু যোগসূত্র থাকলেও থাকতে পারে। বাড়িতে নিত্য শ্রীধর নারায়ণের পুজো হয়। যারা এই বাড়ির সাথে যুক্ত তাদের কাছে এই বাড়িটি প্রায় ভগবানের ন্যায়। পান্ডুয়াতেই অবস্থান করছে বিখ্যাত মিনার এবং মসজিদ, যেটি বর্তমানে স্থানীয় মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই স্তম্ভগুলি বা এই মনুমেন্টগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কলকাতা সার্কেলের দ্বারা সংরক্ষিত, তাই এতে প্রবেশের আপাতত বন্ধ রয়েছে কিছু ঝামেলার কারণে। কিন্তু এটি আগেও আমি প্রবেশ করেছি, খুবই সুন্দর, কিন্তু ধীরে ধীরে ভগ্নপ্রায় দশায় পরিণত হতে থাকছে। তাই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদস্যদের বলবো যাতে এই মিনারটি ও মসজিদটি যাতে সংরক্ষণ করা হয় তার দিকে নজর দেওয়ার। গুগল ম্যাপে খুঁজে না পাওয়া গেলেও আমি খুঁজে বার করেছিলাম হুগলি জেলার পান্ডুয়ার নিকটে রয়েছে মহানদ। গুপ্ত ইতিহাসে মহানদ একটি ঐতিহ্য স্থান এবং ঐতিহাসিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। 19 শতকের গোড়ার দিকে কোনো কারণবশত মাটি খুঁড়তে গিয়ে আবিষ্কৃত হয় এই ভগ্ন প্রাচীরটি। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এটিকে সংরক্ষিত স্থান হিসেবে চিহ্নিত করেছে, তাই আমরা দেখে নিচ্ছি এটা ঐতিহাসিক স্থান। এর মধ্যে দিয়ে অনেক কিছু মূর্তি ও স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল বলে জানা যায়। মহানদের একটি জায়গার নামের মধ্যে রয়েছে নগরপাড়া, সেখানেই রয়েছে বিখ্যাত ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ জটেশ্বরের শিব মন্দির। সেখানেও মাটি খুঁড়ে কিছু পুরনো মূর্তি পাওয়া গিয়েছিল। চলুন দর্শন করি জটেশ্বর শিব মন্দির। এছাড়াও আমরা মহানাদ ঘুরে অনেকগুলি পুরনো মন্দিরের সন্ধান পাই। তার মধ্যে দেখতে পাচ্ছেন একটি কৃষ্ণের মন্দির, যেখানে আপাতত মূর্তি নেই। ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে জানা যায় অনেকগুলি প্রাচীন শিব মন্দির ছিল মহানদে, কিন্তু আমরা 4টি শিব মন্দিরের মধ্যে প্রায় অবশিষ্ট 2টি শিব মন্দির খুঁজে পেয়েছিলাম, যেটি নতুনভাবে সংরক্ষণ করায় প্রাচীনত্বের কোনো ছাপ দেখা যায় না। চলুন দর্শন করি শিবের যে 2টি মন্দির দেখেছিলাম সেটি। এবার এসে উপস্থিত হলাম মহানাদের বিখ্যাত কালীবাড়ি, যেটি 188 বছরেরও প্রাচীন। কথিত আছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী 1830 সালে মহানাদ কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। পারিবারিক পরিচয়ের সূত্রে প্রতিষ্ঠার কয়েক বছর পরেই জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি। মন্দিরের গঠনশৈলী ও দক্ষিণা কালীর মূর্তি দেখে তিনি মুগ্ধ হন। তার কিছুদিন পরে রাসমণি তার লোকজনদের এই মন্দিরের উচ্চতা প্রতিমাদের খুঁটিনাটি লিখে নিয়ে যান। শেষে মহানাদ কালীবাড়ির আদলেই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির তৈরি উদ্যোগী হন রানী রাসমণি। 2020-21 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা এই মন্দিরটিকে হেরিটেজ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই আসছি নতুন কিছু পর্ব ও নতুন কিছু ঘোড়ার ভিডিও নিয়ে।